যার যিনি আমার মনোজিত আমারই বাড়িতে থাকেন, তো সেখানে উনি যাতায়াত করছেন, সব জায়গায় উনি বেড়াতে যাচ্ছেন তার সঙ্গে। তো আমার মনে হয়েছে যে এবার সময় এসছে মনোজিতকে আমার এই ফর্মাল সম্পর্কটা থেকে মুক্ত করে দেওয়ার জন্য, যে কারণে আমি ঠিক করলাম যে একটা বিবাহ বিচ্ছেদ এবার ফর্মালি হওয়া দরকার। কারণ মনোজিৎ নতুনভাবে জীবন শুরু করুক, এটা আমি চাই। এবং মনোজিৎ নিজেই এই সম্পর্কের কথা আমাকে জানায়, যখন আমাকে জানায় তখন আমার মনে হয়েছে যে সম্পর্ক তো ছেলেখেলার জিনিস না, যখন একটা সম্পর্কে ঢুকেছে তখন সেই মেয়েটির উচিত, যেমন মনোজিৎ আমাকে জানিয়েছে তিনিও বিবাহিত, তিনিও তার হাজব্যান্ডকে জানানো উচিত। তার থেকে বড় কথা হচ্ছে মনোজিতের সিকিউরিটি নিয়ে আমি অনেকটাই চিন্তিত, কারণ খুব সাম্প্রতিক আমি দেখলাম যে মনোজিৎকে এই মহিলার আর এক বন্ধু মেরেছেন, তাতে মনোজিৎ আহত হয়েছে। অলরেডি মনোজিৎ একটি বড় অসুখের ওর শরীরে বাসা বেঁধেছে। তার সঙ্গে এ ধরনের সিকিউরিটির বিষয়টা যখন চলে আসে, নিশ্চয়ই সেটা চিন্তার কারণ। তো আমি নিশ্চয়ই চাইবো যে এই মহিলা ওনাকে সেই, যেমন মনোজিৎ একটা পদক্ষেপ নিয়েছে, সে খোলাখুলি আমার সঙ্গে কথা বলেছে। এবং আমার মনে হয়েছে যে আমার জায়গাটায় যখন অন্য কারো ছায়া পড়ে গেছে, সেইখানটায় আর সেখানে আমার এক মুহূর্ত থাকা উচিত। তুমি আমার কাছে তো বলছেন তো নেই আমার সাথে 3 বছর ধরে, আর প্রশ্নটা আসছে কোথেকে? উনি আমার জীবনে গত 3 বছর আছেনটা কোথায়? নেই তো, আমিও সেমন ভাবে ওনার জীবনে নেই, এবং তাতে আমি খুশি। উনি খুশি কিনা আমি জানি না, আমি তো খুশি। এবার আমি কি করব, আমি একা থাকবো, দুজনে থাকবো একসাথে, আমার বন্ধু বান্ধবের সাথে থাকবো, সেটা নিয়ে ওনার, উনি কি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে পারেন? বলতে পারবো। বিয়ের সম্পর্কের একটা স্যাংটিটি আছে, আমি মনে করি সেই স্যাংটিটিটা যখন নষ্ট হয়ে যায় তখন সেখানে জোর করে ও আমার স্বামী, আমাকে অমুক মহিলার থেকে কেড়ে আনতে হবে, কেড়ে জোর করে আটকে রাখায় আমি জীবনে বিশ্বাসী নই, সেটা কোনো সম্পর্কেই নই। এবং আমি যখন শোভনের সঙ্গে আমার সম্পর্ক শুরু হয় তখন কিন্তু আমি বলবো আমি প্রথমেই মনোজিতের কাছে সেটা খুব পরিষ্কার করে দিয়েছিলাম, কোনো লুকোনোর বিষয় ছিল না। চলো, যার সঙ্গে ওর সম্পর্ক ইদানিং স্থাপিত হয়েছে, তিনি আমি শুনছি বিবাহিত এবং তার একটি 18 বছরের মেয়ে আছে এবং তিনি বিদেশে থাকেন। তো আমি চাইবো যে তিনি বিদেশে গিয়ে আবার একটা লং ডিস্টেন্স সম্পর্ক না রেখে এই মুহূর্তে ভাষণ অনুষ্ঠানের মধ্যমণি বা উনি বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, তাহলে ওনার উচিত হচ্ছে মনোজিৎকে খুব শিগগির বিয়ে করে এই সম্পর্কের একটা মর্যাদা দেয়া, বা বিয়ে না করেও যদি একসঙ্গে থাকে সেটাও থাকুক। কিন্তু যখন আমাকে লোকে বলছে তোমার বরের সঙ্গে একজন মহিলা ঘুরছে, আমার এটা খুব অস্বস্তি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই ট্যাগটা মনোজিতের আর থাকা উচিত নয়। মনোজিৎ ডিজার্ভস আ ফ্রিডম। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি বৈশাখী ব্যানার্জিকে যেমন কখনো ওন করিনি, উনিও আমাকে ওন করেন না। আমি আমার ব্যক্তিগত স্তরে কি করব না করব সেটা বৈশাখী ব্যানার্জি কেন, ভারতবর্ষের প্রেসিডেন্টেরও কোনো বক্তব্য থাকতে পারে না। কাজে এটা নিয়ে এই প্রশ্ন, এই এই প্রশ্নের উত্তর দেওয়ার আমার ডিগনিটিতে লাগছে। খাতায় কলমে স্ত্রী হলে কি হবে? খাতায় কলমে স্ত্রী হলে কি একে একে অপরকে ওন করে? উনি আমার চাকর নন, আমিও ওনার চাকর নই। আজকাল চাকর বাকরের কথা শোনেন, আমি 3 বছর আগে ওনাকে বলেছিলাম, ওনার যখন মনে হয়েছে উনি চলে গেছেন বাড়ি ছেড়ে, আমার দিক থেকে কোনো বাধা ছিল না। আর কেমোথেরাপির 2 দিনে আরো 2 দিন অত্যন্ত খুবই শরীর খারাপ হয়েছিল। আমার সেই বিশেষ বন্ধু নিশ্চয়ই আমার কাছে এসেছে, আমাকে পরিচর্যা করেছে, আমাকে হাসপাতালে নিয়ে গেছে। সেটাকে যদি উনি থাকা মনে করেন তাহলে থেকেছেন তিনি, বুঝি না, মাথা ঢুকে না। আমার অ্যাডভোকেটকে বলেছি যে ওনাকে, এটা আমাদের দুজনের মিউচুয়াল কনসেন্টেই ডিভোর্স হবে, এটা আগের থেকে আমাদের স্থির করা ছিল, আমরা দীর্ঘদিন আলাদাই আছি, কাজে এবার সেটা একটা শিলমোহর, আইনি শিলমোহর দেওয়াটা আমার জন্য প্রয়োজন ছিল না। কিন্তু আমি মনে করি যে মনোজিৎ অসুস্থ, ওর সঙ্গে একজনের থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ। উচিত ওর সর্বক্ষণের একজন থাকা, থাকলে পরে ওরই জীবন ভালো হবে। সেখানে আমি আমার নাম থেকে ওকে জাস্ট মুক্ত করে দিতে চাইছি। আমি আমার সন্তান, আমি নিজেকে
প্রতিপালন করেছি, আমি মনে করি ও আমার দায়িত্ব, আমার সন্তান হিসেবেই ওকে আমি সবসময় পরিচয় দিয়েছি। মনোজিৎ ওর বাবার জায়গা নিশ্চয়ই আছে, আমি তার জন্য ওর থেকে কোনো দিন একটা নয়া পয়সা নিইনি, আর ভবিষ্যতেও নিতে হবে বলে আমার কখনো ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমার বাবা মা আমার যা ব্যবস্থা করেছেন বা আমি নিজে চাকরি করে ব্যবসা করে যা আমার রোজগার তাতে আমার সন্তানের ভার ওকে কখনোই নিতে হবে না। চোখের পানিতে বোকটা বাইসা যায়। বরের সাথে তো উনি প্রথম কথা হচ্ছে যে একটা মানুষের কার সম্পর্ক আছে না আছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই বলতে যাব না কেন আপনি আমার আমার কাছে নেই, আমার যখন শরীর খারাপ, আমাকে যখন অন্যেরা দেখেছে, আমার সেই বন্ধুরা দেখেছে, আমার আমার বিশেষ বন্ধুরা দেখেছে, ওনাকে তো আমি কখনো সে অভিযোগ করতে যাইনি। বলতে পারবো 14 বছর আমি ওর সঙ্গে সংসার করেছি, 12 বছর ওর সঙ্গে সংসার করেছি। সেই 12-14 বছরে কিন্তু এমন ছিল না যে সেখানে কোথাও একটা যদি আলগা না হয়ে যেত বন্ধন তাহলে শোভনের সেখানে ঢোকার কোনো জায়গা ছিল না। তো শোভনের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হতোই না যদি আমার আর মনোজিতের সম্পর্ক একেবারে মজবুত থাকে। আজকে মনোজিৎ কারুর কাছে মার খাচ্ছে, এবার তাদের আক্রোশ এসে আমার সন্তানের ওপর পড়তে পারে। আমি মা, আমার কাজটাই হচ্ছে তাকে প্রোটেক্ট করা। তো আমি সেই জন্য কখনোই চাইবো না যে আমার বা মনোজিতের কোনো টানাপোড়েন আমার সন্তানের ওপর পড়ুক। সারা জীবন উনি যেখানেই থাকুন আমার সন্তানের মা হয়েই থাকবেন, এইটুকু সম্মান উনি সারা জীবন আমার কাছ থেকে পাবেন। উনি আমাকে সম্মান না দিতে পারেন, আমি ওনাকে এই সম্মানটা দেবো। বিয়ে ভেঙে যেতে পারে, ভেঙে গেছে, কিন্তু উনি যে আমার সন্তানের মা সেটা কখনই ভাঙবে না। সেটা উনি আমাকে না মনে করতে পারেন সন্তানের পিতা, সেটা ওনার বদান্যতা হতে পারে, আমার তরফ থেকে এটা থাকবে। শোভনের সঙ্গে আমার সম্পর্কটা দেখুন, শোভন আমার, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সেই দুঃখের জায়গায় প্রলেপ লাগিয়েছিল যে যন্ত্রণা সমাজের কাছে অব্যক্ত থেকেছে এবং আমি আজও ব্যক্ত করব না, কারণ আমার ব্যক্তিগত যন্ত্রণা বলে সমাজের থেকে সিম্প্যাথি নেওয়া এটা আমার অভ্যেসের মধ্যে পড়ে না। তো শোভন আমাকে যেখান থেকে সালভেজ করে বার করে এনেছিল এবং শোভন যেভাবে পাশে দাঁড়িয়ে গেছে, আমার আর শোভনের দেখুন এটা তো 15-16 বছর বয়সে একটা হয়ে যাওয়া একটা ইনফ্যাচুয়েশন নয়, খুব সুদৃঢ় একটা ইমোশনাল ডিপেন্ডেন্স আছে দুজনের উপর, একটা রেসপেক্ট আছে, মিউচুয়াল রেসপেক্ট আছে দুজনের প্রতি। আমার মনে হয় না যে শোভন আর আমার কোনোদিনও বিচ্ছেদ হওয়া সম্ভব মৃত্যু ছাড়া। ভালো তো, সেটা খুব ভালো তো, মানুষ সেটা দিয়ে শিখবে। আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মানুষ যদি সেটা সেই সম্পর্কটা দেখে কেউ শেখে তা ভালো তো। 3 বছর হয়ে যাওয়ার পর বিয়েটা অটোমেটিকলি, তার তো কোনো ভ্যালিডিটি থাকে না যদি আমরা রিকনস্টিটিউশন করতে না চাই। রিকনস্টিটিউশন করার কোনো প্রশ্নই আসছে না, কারণ ওনার সাথে আমার উনি যখন বেরিয়ে গেছেন সে তো সেদিন থেকেই সম্পর্কটা ভেঙে গেছে। বলতে পারবো আমি মনে করি যে যে কোনো মেয়ে যেরকম স্বপ্ন দেখে একজন পুরুষ সম্পর্কে, তার যা যা কোয়ালিটিস খুঁজে, শোভন হচ্ছে তার একদম আইডিয়াল এপিটম। মনোজিৎ ভালো মানুষ, ও সুস্থ থাকুক, ও ভালো থাকুক। আমি ওর জন্য হয়তো ঠিক ছিলাম না বলে ও ভালো নেই, ভালো হতে পারেনি আমার সঙ্গে, কিন্তু আই এম শিওর যে ও ভবিষ্যতে যার সঙ্গেই ঘর করবে ও নিশ্চয়ই ভালোভাবে ঘর করবে। আপনাকে ধন্যবাদ। মনোজিৎকে নম্বর দেওয়ার ক্ষমতা আজ আর আমার নেই। না আমি তো আমি তো নম্বর চাই না কারোর কাছ থেকে, আমি কোনো সম্পর্ককে তো নম্বর দিয়ে দেখি না। আমি তাও উনি 100 দিলে 200 দিলে আবার ওনাকে বলবো শুভেচ্ছা দিয়ে জানালাম উনি ভালো থাকুন। আমার তো আমি কারোর কাছ থেকে নম্বর আশা করি না, তো আমি কারোর নম্বর আশা করবো? আমি আমার জীবন নিয়ে যথেষ্ট ভালো আছি, যথেষ্ট সুখে আছি। ওনার উনি কথাগুলো তো উনি আপনাকে প্রথম বলেছেন, আমি তো আপনাকে বলতে চাইনি আমি গত 3 বছর ধরে কিভাবে জীবনযাপন করেছি, আমি তো কাউকে বলতে চাইনি। উনি বলেছেন আপনি ওনাকে জিজ্ঞাসা করুন উনি কেন আমাকে নম্বর দিতে চাইছেন না, কেন কাউকে নম্বর দিতে চান। ওনার কাছ থেকে কোনো নম্বর দিন আমি চেয়েছি? কখনো চাইনি, কখনো চাইবও না। উনি নম্বর যাকে খুশি দিতে পারেন, আমার তো কোনো নম্বর দরকার নেই। দেখুন
আমার আর ওর মধ্যে একটা খুব গভীর কমিটমেন্টের সম্পর্ক আছে। এখন কমিটমেন্টের নাম বিবাহ, কমিটমেন্টের নাম লিভ ইন, কমিটমেন্টের নাম প্রেম, কমিটমেন্টের নাম বন্ধুত্ব। আমরা এইভাবে দেখি না, আসলে আমরা একে অপরের ভীষণ পরিপূরক। বিবাহ একটা সিকিউরিটি দেওয়ার কথা ভাবে, সাধারণত লোকে বলে যে বিবাহে যে সিকিউরিটি আছে অন্য কোনো সম্পর্ক। আমি ভীষণ সিকিউর শোভনের কাছে, কাজেই আমার কখনো মনে হয় না যে উই আর ডিট্যাচড ইন এনি ওয়ে। তো বিয়ে হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার আর শোভনের সম্পর্কে কোনো রকম কোনো আমি বলবো যে সুরক্ষাহীনতা বা কোনো ডোলড্রামস নেই। মানে এই এইটা 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 এটা যদি কেউ বলে যে একজন রাজাকে, রাজা যদি নিজে বলে আমি আমি রাজা, আপনাদেরকে মানতে বাধ্য আপনারা, সেটার কোনো অর্থ হয়? রাজা তো রাজাই থাকে, সেরকম তো উনি 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 সেভাবে সুরক্ষিত আছেন, সুরক্ষিত মানুষকে বড়াই করে বলার দরকারটা কি? ভালো আছেন, ভালো থাকুন। আমাদের সম্পর্কটাই আমার কাছে একটা স্বপ্নের মতো। মানে একটা সুন্দর স্বপ্ন যেমন হয়, আমার কাছে প্রত্যেকটা দিন এরকম সুন্দর স্বপ্নের মতো কাটে। তাই জন্য কখনো মনে হয় না যে আজ থেকে তিন বছর পরে যদি আমি আর ও দুজনেই বিবাহ বিচ্ছেদ পেয়ে যাই তারপরে আমাদের সম্পর্ক কোন পথে যাবে। আমরা কখনো এরকম কোনো মুহূর্তের মধ্যে দিয়ে যাই না যেখানে আমি শোভনকে কাছে পাইনি বা শোভন আমাকে কাছে পাইনি। বলি শোভন চলো আমার সাথে, দুঃস্বপ্নের স্বপ্ন নিশ্চয় ছিল, তাই উনি স্বপ্ন দেখেছেন, সে স্বপ্নে থাকুন না, ভালো করে স্বপ্নে থাকুন। আমি আবার শুভেচ্ছা জানাই। Yes, I can't speak. আপনাকে ধন্যবাদ।